আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো চরিত্রহীন বউ। এক শহরে বাস করত মিথিলা নামের একটি মেয়ে। মিথিলার মা তার জন্মের সময় মারা যায়, তাই তাদের পরিবারে মিথিলা আর শুধুমাত্র মিথিলার বাবা ছিল। মিথিলাকে ভালোভাবে লালন পালন করার জন্য মিথিলার বাবা আর বিয়ে করেনি। মিথিলার বাবা ছিল সেই শহরের একজন অনেক বড় বিজনেসম্যান। মিথিলা তার ন্যানির কাছেই বড় হয়েছে। মিথিলার বাবা যেহেতু অনেক বড় লোক ছিল, তাই তার ভিতরে অনেক অহংকার ছিল এবং সে প্রচন্ড অবাধ্য ছিল। তার যখন যা মন চাইতো সে তখনই তাই করত। মিথিলার বয়ফ্রেন্ডের অভাব ছিল না, একটা যেত তো আর একটা আসতো। মিথিলার বাবা মিথিলাকে অনেকভাবে এই সমস্ত করতে নিষেধ করেছে, কিন্তু মিথিলা কোনোভাবেই তার বাবার কথা শুনতো না। তাছাড়া মিথিলা প্রচন্ড ড্রিঙ্ক করত, প্রতিদিন ড্রিঙ্ক করে সে বাড়ি ফিরত, যেটা তার বাবা একদমই পছন্দ করত না। একদিন, এ মিথিলা, তাহলে তুই থাক বুঝলি, আমরা বাড়ি গেলাম, একা বাড়ি যেতে পারবি তো? এই তোদের কি মনে হচ্ছে, আমি একা ঘরে যেতে পারবো না? শোন, আমি এত চাও দুর্বল নই, ঠিক আছে? আমি স্ট্রেইট ভাবে দাঁড়িয়ে আছি, আমার মতো তোরা কেউ দাঁড়াতে পারবি নাকি? আবার আমাকে বলছে আমাকে বাড়ি পৌঁছে দেবে, এই হাট এখান থেকে, আমি এখন একাই বাড়ি যাব। এর মাথা পুরোটাই গেছে, প্রতিদিন যে এত ড্রিঙ্ক করে, এত নিষেধ করা হয় তাও শোনে না। এই যাই হোক, চল চল আমরা এখন যাই। মিথিলার বান্ধবীরা ওখান থেকে চলে গেলে মিথিলা দুলতে দুলতে তার রুমের দিকে যায়। তখন মিথিলার বাবা বলে, তুমি আজকেও ড্রিঙ্ক করেছো? হ্যাঁ করেছি, তো কি হয়েছে, তোমার সমস্যা কি? আমি তোমাকে এতবার করে নিষেধ করলাম যে তুমি ড্রিঙ্ক করবে না, তারপরেও তুমি কেন ড্রিঙ্ক করো? আমি কেন তোমার কথা শুনবো? হ্যাঁ কেন তোমার কথা শুনবো, আমি মোটেও তোমার কথা শুনবো না। আজকে এত ড্রিঙ্ক করার কারণ কি আমি জানতে পারি? আজকে তো আমি পার্টি দিয়েছি, কারণ আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে, সেই ব্রেকআপ উপলক্ষে ব্রেকআপ পার্টি দিয়েছি। আমি তোমার ভালোভাবে মানুষ হবার জন্য বিয়ে করিনি, আর তুমি এভাবে অধঃপতনের দিকে চলে যাচ্ছ। আমার বিজনেস পার্টনার একটা ছেলেকেও তো তুমি ছাড়নি, সবার সাথে রিলেশন করেছো, তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে যাচ্ছে। সো হোয়াট, তোমার জন্য কি এখন আমি আমার ফিলিংস কন্ট্রোল করব? তুমি ভাবলে কি করে, কখনো হবে না এমন। মিথিলা, তুমি যদি তোমাকে পরিবর্তন না করো, তাহলে আমি কিন্তু তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে বাধ্য হব। তোমার যা ইচ্ছা করে না বাবা, আমি এই সব চেঞ্জ করতে পারবো না, মোটেও পারবো না। এসব বলে মিথিলা ওখান থেকে চলে যায়, আর এসব শুনে তার বাবার অনেক রাগ হয়ে যায়। একদিন মিথিলার বাবা রাগ করে অরুণ নামের একটা ছেলের সাথে মিথিলার বিয়ে ঠিক করে দেয়। অরুণদের পারিবারিক অবস্থাও ছিল অনেক ভালো, তবে মিথিলাদের মতো এত ভালো নয়। তবে একটাই সমস্যা ছিল, অরুণের বাবা মা থাকতো গ্রামে আর অরুণ থাকতো বিদেশে। মিথিলা না চাওয়ার সত্ত্বেও জোর করে অরুণের সাথে মিথিলার বিয়ে হয়ে যায়। বিয়ের পর অরুণের সাথে মিথিলা ভালোই ব্যবহার করছিল। তুমি বিদেশে কেন যাবে, আমার না একা একা একদমই ভালো লাগবে না। আমার আর এক বছর সময় লাগবে, এক বছর পর আমি আমার ডক্টরি কমপ্লিট করে ফেলবো, আর তারপর আমি আমার দেশে ফিরে আসবো, তারপর থেকে আমরা একসাথে থাকবো। দূর ভালো লাগে না, আমি একা একা বোর হয়ে যাব তো। একটু কষ্ট করো, আমি অবশ্যই আসবো, আর দেখবে এসে তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি সাকসেসফুল ডক্টর হতে না পারলে তো কোনোই লাভ হবে না, তোমার কোনো ইচ্ছাই আমি পূরণ করতে পারবো না। আচ্ছা যাও ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। এভাবে কয়েক মাসের মধ্যে অরুণ আবার বিদেশে চলে যায়। বিদেশে যাবার পর থেকে মিথিলার উচ্ছৃঙ্খলা শুরু হয়, সে বড় ড্রেস ছেড়ে ছোট ড্রেস পরা শুরু করে। তখন মিথিলার শাশুড়ি মিথিলাকে বলে, তুমি এ কি ধরনের ড্রেস পরেছো মা, এই সমস্ত ড্রেস তো গ্রামে চলে না। সো হোয়াট, গ্রামে চলে না বলে কি আমি পড়তে পারবো না? আমি কি গ্রামের জন্য আমার সবকিছু মাটি করে দেব? কখনোই নয়। আর শুনুন, বিয়ের আগে থেকেই আমি এমন ছিলাম, শুধুমাত্র বাবার কথার জন্য অরুণ যে কয়দিন ছিল সেই কয়দিন নিজেকে কন্ট্রোল করেছি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু একটা কথা, তুমি এই ড্রেস পরে বাইরে মোটেও যাবে না, কারণ আমাদের পাড়ার ছেলেরা একদমই ভালো নয়। সেটা আমি বুঝে নেব মা, আপনাকে এত কষ্ট করে আমার বিষয় ভাবতে হবে না। এই বলে মিথিলা বাইরে চলে যায়।
মিথিলার শর্ট ড্রেস দেখে এলাকার সব ছেলে পুরো পাগল হয়ে যায় আর বলে, ওয়াও কি সুন্দর মাল আসছে রে, দেখ দেখ, আরে বাবারে আমাদের এলাকার সানেলিয়নি বৌদি, চল চল একটু আড্ডা মেরে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল একটু আড্ডা মেরে আসি। হাই বৌদি, কি অবস্থা, তোমাকে তো সেই লাগছে অস্থির। ও রিয়েলি, সত্যি আমি ভালো লাগছে। হ্যাঁ সত্যি অনেক ভালো লাগছে, আমাদের এলাকায় তো তোমার মতো এত সুন্দরী মিয়া দুটো নেই। বাহ, তুমি আজ আমাদের ধন্য করে দিলে। শুধু কি আমার সাথে কথা বলবে নাকি আমাকে কিছু খাওয়াবেও? এতদিন ধরে বাসায় থেকে থেকে একদম বোর হয়ে গেছি, তোমাদের মতো এত সুন্দর হ্যান্ডসাম দেবর থাকতে আমাকে কেন খিদের কষ্ট করতে হচ্ছে বলো তো। আরে বৌদি আগে বলবে না, চলো চলো, আমার একটা পরিচিত হোটেল আছে, ওখানে তোমাকে নিয়ে যাব, আমাদের গ্রামের সব থেকে মজাদার খাবার তোমাকে খাওয়াবো, চলো চলো। হ্যাঁ চলো, কিন্তু একটা কথা বলো, তোমার নাম কি? আমার নাম তো রুদ্র, আর এই যে আমার পাশে যাকে দেখছো ও হচ্ছে রানা, আমরা বেস্ট ফ্রেন্ড, চলো আজ আমরা তোমাকে ট্রিট দেব। তারপর মিথিলা রুদ্র আর রানার সাথে এক হোটেলে চলে যায়। ধীরে ধীরে মিথিলা রুদ্রের সাথে মেলামেশা অনেক গাঢ় হয়। এসব দেখে মিথিলার শাশুড়ি বলে, বৌমা তুমি তো আমার কোনো কথাই শোনো না, তুমি যে ছেলেদের সাথে মিশছো ওরা মোটেও ভালো নয়, ওরা প্রচন্ড খারাপ। শুনুন মা, কে খারাপ কে ভালো সেসব আমাকে শোনাতে আসবেন না, আমি বড় হয়েছি, আমার জ্ঞান আছে, আমি বুঝবো কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ, আপনাকে এত কষ্ট করে আমার বিষয়ে ভাবতে হবে না। তুমি কিন্তু এটা ঠিক করছো না, আমার ছেলেকে তুমি এভাবে ঠকাতে পারো না, ছেলেটা অনেক আশা নিয়ে বিদেশে গেছে, ও দেশে এসে যদি তোমার এই অবস্থা দেখে তাহলে ওর উপর দিয়ে কি যাবে বলো তো। সেটা আমার দেখার বিষয় নয়, আপনার ছেলে আপনি বুঝুন, আর আপনার ছেলেকে বিদেশে যেতে বলেছে কে? ও যখন দেশেই থাকবে না তখন আর বিয়ে করার দরকার বা কি ছিল? আমি আমার মতো চলবো, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করতে পারেন। তুমি যদি এমনই করতে থাকো আমি কিন্তু তোমাকে ঘরে আটকে রাখবো। আচ্ছা দেখি আপনি কিভাবে আমাকে আটকাতে পারেন। তুমি এতক্ষণ আমার ভালো মুখটা দেখেছো, এবার তুমি দেখবে আমি কি কি করতে পারি। সেদিনের পর থেকে মিথিলার শাশুড়ি মিথিলাকে ঘরে আটকে রাখতো, মিথিলা কোনোভাবেই বাইরে বের হতে পারতো না, সে শুধুমাত্র ফোনে রুদ্রের সাথে যোগাযোগ করতে পারত। একদিন রুদ্র মিথিলাকে বলল, মিথি তুমি কেন এখন আমার সাথে দেখা করতে আসো না বলো তো, আমার তো আর ভালো লাগছে না, সে কবে তোমাকে দেখেছি। ভালো তো আমারও লাগছে না, আমার শাশুড়ি আমাকে মোটেও ঘর থেকে বের হতে দিচ্ছে না, কি করব আমি নিজেও বুঝতে পারছি না, চলো না আমরা পালিয়ে যাই। এটা তুমি কি বলছো মিথি, কিভাবে পালাবো, তুমি তো জানো আমি কোনো কাজ বাজ করি না, বেকার একটা ছেলে, আমি কি তোমাকে নিয়ে সুখে শান্তিতে রাখতে পারবো? শোনো তোমার এত চিন্তা করতে হবে না, আমার শাশুড়ির কাছে অনেক টাকা আছে, আমি টাকাগুলো নিয়ে চলে আসব, আর ওই টাকা নিয়ে তুমি একটা বিজনেস শুরু করবে, আর আমার বাবা যেহেতু বিজনেসম্যান বিজনেসের উপরে আমার অনেক জ্ঞান আছে, আশা করি আমি তোমাকে হেল্প করতে পারবো, আমাদের দুজনের বুদ্ধিতে ব্যবসাতে আমরা দাঁড় করিয়ে ফেলবো, কি বলো? ভালো তো একটা প্ল্যান দিলো, মেয়েটাকে চাকা মতো সেটেল করে দিতে পারলে হয়, যাই হোক একসাথে দুটো লাভ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি খুব ভালো আইডিয়া করেছো, তাহলে একটা কাজ করো, তুমি আজ রাতে তোমার শাশুড়ি ঘুমিয়ে গেলে টাকাগুলো নিয়ে চলে এসো, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তাই হবে। রুদ্র এই সমস্ত কথা রানাকে বলে, তখন রানা বলে, বন্ধু তাহলে কিন্তু আমাকে 50% দিতে হবে, না হলে কিন্তু আমি তোদের হেল্প করব না। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব, কেন দেব না, তোকে না দিলে আর কাকে দেব বলতো। বন্ধু তুই কিন্তু ভালো একটা মাল পটিয়েছিস রে, আরে অনেকদিন পর একটা মাল পড়াতে পারলাম, এবার দেখবি টাকা কিভাবে হাতে আসে, চম্পা যদি মেয়েটাকে দেখে না তাহলে চম্পার মাথা ঘুরে যাবে, তারপর দেখবি ও কিভাবে টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাহলে আজকে আমি রাতে রেডি থাকবো। সেদিন রাতে মিথিলা রুদ্রের সাথে ওখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে যখন মিথিলার শাশুড়ি মিথিলাকে চারপাশে খোঁজে তখন তাকে কোথাও পায় না, সে গ্রামে খোঁজ করে দেখে রুদ্রও নেই, তখন সে বুঝে যায় আসল কাহিনীটা কি। তারপরও সে পুলিশ দিয়ে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পায় না,
অন্যদিকে রুদ্র মিথিলাকে বিয়ে করার নাম করে একটা হোটেলে দুই দিন থাকে। আর তারপর রুদ্র মিথিলাকে বলে, মিথি, আমি তোমাকে আমার একটা ফুপুর বাড়ি নিয়ে যাব, আমরা ওখান থেকেই বিয়ে করব, কেমন? আচ্ছা ঠিক আছে, কখন যাবে বলো তো, আর আমাকে তাড়াতাড়ি বিয়ে করো তো, এভাবে আর কতদিন থাকবো? আরে হ্যাঁ হ্যাঁ, এত উতলা হচ্ছে কেন? আর আজ বিকেলেই আমরা বের হব, তুমি সুন্দর করে সেজে রেডি থেকো, আমার ফুপু যেন তোমাকে দেখে তাক লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না। সেদিন বিকালে রুদ্র মিথিলাকে নিয়ে একটা বাড়ি যায়। সেখানে গিয়ে মিথিলা প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সেখানে মেয়েদের ড্রেস আপ দেখে মিথিলার অনেক সন্দেহ হয়। তখন রুদ্র মিথিলাকে বলে, ডার্লিং শোনো, আমার একটা কাজের জন্য আমি বাইরে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যেই আমি চলে আসব, আর তারপর কালই আমরা বিয়ে করব, কেমন? কিন্তু এখানে আমার কেমন ভয় ভয় করছে, প্লিজ আমায় নিয়ে চলো। আরে কিসের ভয়, এটা আমার ফুপুর বাড়ি। কিন্তু এখানে এমন মেয়েরা কেন? কি যে বলো না, তুমি শহরের মেয়ে হয়ে এদেরকে দেখে ঘাবড়াচ্ছ? আরে এরা আমার বোন হয়, তুমি থাকো বুঝলে, আমি গেলাম। এই বলে রুদ্র ওখান থেকে চলে যায়। রুদ্র চলে যাবার এক ঘন্টা হয়ে গেলেও রুদ্র আর ফেরে না। তখন মিথিলা বলে, ফুপু রুদ্র কোথায়? কেন রে, রুদ্রকে দিয়ে তুই কি করবি? আসলে আমার এখানে কেমন আনিজি লাগছে, আমি এখান থেকে চলে যাব। একবার যখন এখানে চলে এসেছিস, এখান থেকে তো তুই কখনো যেতে পারবি না। মানে এসব কি বলছেন আপনি? তুই কি বোকা নাকি রে, শুনেছি তুই নাকি শহরের মেয়ে, তো এই সমস্ত কিছু বুঝিস না? তুই এখানে বিক্রি হয়ে গেছিস, রুদ্র তোকে এখানে বিক্রি করে দিয়েছে, তাও আমার কাছে। আমি রুদ্রের কোনো ফুপু নই, আমি হলাম চম্পা, এক নামে সবাই আমাকে জেনে। আর এখন তাড়াতাড়ি রেডি হয়ে যা, একটা কাস্টমার আসবে, তাকে যদি খুশি করতে না পারিস। না না, আমি এগুলো কিছু করতে পারবো না, আমি মরে যাবো তাও এই সমস্ত করবো না। তুই করবি না, তোর ঘাড় করবে। আমি এগুলো কিছু করতে পারবো না, আমার অনেক ভুল হয়েছে, আমি আমার স্বামীর সাথে অনেক প্রতারণা করেছি, আমি আর এসব কিছু করতে পারবো না, আমি আর ঠকাবো না আমার স্বামীকে, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, প্লিজ আমায় যেতে দে। আহারে সোনা চান আমার, আমি কি তোকে এমনি টাকা দিয়ে কিনেছি? তোকে দিয়ে টাকা উসুল করব, তারপরেও তোকে এখান থেকে যেতে দেব না। তোর প্রাণ যতদিন আছে ততদিন তোকে এখানেই থাকতে হবে, আর মরলে তোকে এখানেই মরতে হবে। সেটাও ভালো, আপনারা আমায় এখানে মেরেই দিল, তাও আমি এইসব কিছু করতে পারবো না, আমি কাউকে খুশি করতে পারবো না। এই তোরা দাঁড়িয়ে হা করে দেখছিস কি, মেয়েটাকে নিয়ে ভিতরে যা, সুন্দর আদর যত্ন কর, যতক্ষণ পর্যন্ত এ রাজি না হয়। তারপর তারা মিথিলাকে নিয়ে যায় এবং প্রচুর মারধর করে। অপরদিকে রুদ্র আর রানার মধ্যে অনেক ঝগড়া হয়ে যায়। এই আমি তোকে যা দিচ্ছি তাই নিয়ে তুই খুশি হয়ে থাক, তুই এমন করতে পারিস না বন্ধু, তুই আমায় বলেছিলি 50% তুই আমায় দিবি, আর এখন মাত্র 10% তুই আমাকে দিচ্ছিস না। শোন, যা দিয়েছি এতে খুশি হ, কোনোদিন এত টাকা একসাথে দেখেছিস নাকি? মেয়েটা সুন্দর ছিল বলে টাকা এতগুলো পেয়েছি। শোন বন্ধু, তুই যদি আমাকে 50% না দিস, তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। আমি জানি তুই কি করতে পারবি, তুই মুখেই ফটফট করছিস, কাজে কিছু করতে পারবি না, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক। আর শোন, এরপর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না, মেয়ে পটাবো আমি, বেচবো আমি, আর 50% নিবি তুই, শুধুমাত্র ভাগাতে সাহায্য করবি তাই। রুদ্র, তুই কিন্তু এটা ঠিক করছিস না, তুই এভাবে আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করতে পারিস না। এ যা যা, ওর সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই, আমার হাতে এখন অনেক কাজ, এখন আমি গিয়ে একটু পার্লার থেকে নিজেকে ফিট করে আসি, না হলে মেয়েরা আমাকে দেখে পছন্দ করবে না। এই বলে রুদ্র ওখান থেকে চলে যায়। আর রানা প্রচন্ড রেগে যায় আর বলে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি রুদ্র, এবার তুই দেখবি আমি কি করতে পারি, তোকে যদি জেলের ভাত না খাইয়েছি তাহলে আমার নামও রানা নয়। সেদিন রাতে রানা মিথিলার শ্বশুর বাড়ি গিয়ে তার শাশুড়িকে সব বলে, আর এটা বলে যে, কাকি, আমি আপনার ভালোর জন্যই বলছি, আমি চাই না আপনাদের পরিবারে এমন একটা কলঙ্ক লাগুক,
তার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, কিন্তু একটাই অনুরোধ করব, পুলিশের কাছে আমার নাম কিন্তু বলবেন না, আর আমি এখান থেকে হাওয়া হয়ে যাব। আপনার সাথে আমার দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনার ভালোর জন্যই বললাম। আপনার বৌমাটাকে ফাঁসানো হয়েছে, ওকে বাঁচান। এই বলে রানা ওখান থেকে চলে যায়। আর এইসব শুনে মিথিলা শাশুড়ি অনেক ঘাবড়ে যায়, আর তারপর সেই সমস্ত ঘটনা পুলিশকে বলে। পরদিন পুলিশ সেই বাড়ি গিয়ে মিথিলাকে উদ্ধার করে, কিন্তু মিথিলার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ মিথিলাকে তারা মারতে মারতে পুরো আধমরা করে দিয়েছিল। তারপর পুলিশ মিথিলাকে হসপিটালে অ্যাডমিট করে। এর মধ্যে মিথিলার হাজবেন্ড অরুণ সে বিদেশ থেকে চলে আসে। হসপিটালে মিথিলার যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে তার সামনে তার শাশুড়ি এবং তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। অরুণ, তুমি এখন এলে কিভাবে? তোমার নাস্তা এখনো 4 মাস বাকি। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। ছি ছি ছি, আমার বউ এমন হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমায় ক্ষমা করে দাও অরুণ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কখনো তোমায় ঠকাবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। বাবা, তুই মনটা নরম কর, আমি বুঝতে পারছি তোর উপর দিয়ে কি ঝড়টা যাচ্ছে। কিন্তু বাবা, সত্যি মিথিলা ওর ভুলটা বুঝতে পেরেছে, না হলে দেখ ওর আজ এই হালটা হতো না। ওরা অনেক জোর করেছিল, কিন্তু মিথিলা রাজি হয়নি ওদের কথায়। ও দেখ মরতে বসেছিল, তারপরেও ও কিন্তু ওদের কথায় রাজি হয়নি। বাবা, মানুষ মাত্রই তো ভুল হয়, মিথিলাও না হয় একটা বড় ভুল করে ফেলেছে। তুই ওকে এর জন্য আর শাস্তি দিস না, ওকে ক্ষমা করে দে বাবা। ঠিক আছে মা, আমি মিথিলাকে ক্ষমা করব, কিন্তু মিথিলা তোমায় আমার কথা দিতে হবে, এমন কাজ আর কখনোই করবে না। যদি এমন কাজ কোনোদিনও করো, তাহলে সেই দিনই মনে করবে আমাদের সম্পর্কের শেষ দিন। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন কিছু করব না, শুধু আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। এই ছিল আজকের গল্প চরিত্রহীন বউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।